আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের সুপারভাইজার নিয়োগের একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাই সম্পূর্ণ রাজ্য সরকারের চাকরি সুপারভাইজার পদে রিক্রুট করেছে আবেদন করতে গেলে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই এছাড়াও এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের রিক্রুট করা হচ্ছে সো কোথায় ইন্টারভিউটি হবে কিভাবে তোমরা আবেদন করবেন জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরি লেটেস্ট চাকরির আপডেটগুলি পেতে সো চলুন ভিডিওটি শুরু করা যাক সো রিক্রুটমেন্ট নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে ডাব্লুবি এমডিএফসির তরফ থেকে এই নোটিশটি ডাউনলোড করতে গেলে অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখানে আসার পর স্কোল করবেন এখানে রিক্রুটমেন্ট বলে একটি অপশান পাবেন তার নিচেই দেখুন অপশানটা চলে আসবে নোটিশ ডাউনলোড করার এখানে অবশ্যই নোটিশটা ক্লিক করলেই ডাউনলোড করে নিতে পারবেন এই শো অপশানে ক্লিক করলি নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন সো সরাসরি চলে এলাম আমরা অফিসিয়ালি নোটিফিকেশানে নোটিফিকেশানটি চোদ্দ নয় দু হাজার তেইশ অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বর দু হাজার তেইশ সালে প্রকাশিত হয়েছে যার মেমো নম্বর দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই জানিয়েছে নোটিশ ফর এঙ্গেজমেন্ট অফ এডুকেশান সুপারভাইজার সো আপনাদের এডুকেশান সুপারভাইজার পদে রিক্রুট করা যেখানে আবেদন করতে পারবেন তো কন্ট্যাক্ট বেসিকে আপনাদের রিক্রুট করেছে আছে যেখানে এডুকেশন কোয়ালিফিকেশান ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ হলি আবেদন করতে পারেন বয়সের ক্ষেত্রে আপনাদের কুড়ি থেকে চল্লিশ বছর বয়স হতে হবে এবং এখানে আপনাদের নির্দিষ্ট এলাকার রেসিডেন্ট হতে হবে এবং এখানে আবেদন কীভাবে করবেন দেখুন যেহেতু এখানে ওয়াকিং ইন্টারভিউর ইন্টারভিউ এর মাধ্যমে রিক্রুট করা হচ্ছে সেহেতু তোমাদের এক্সট্রাভাবে কোথাও আবেদনপত্র পাঠাতে হবে না আপনাদের এই নোটিশের মধ্যে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দিয়েছে এটা প্রিন্ট আউট করবেন এটি ফিল আপ করবেন এর সাথে এখানে দেখুন কিছু ডকুমেন্ট বলেছে সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনাদের ইন্টারভিউ হলে চলে যেতে হবে যেদিন ইন্টারভিউ রয়েছে এবং সেখানেই আপনারা রেজিস্ট্রেশনের মাধ্যমে সরাসরি ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন এক্সট্রাভাবে কোথাও আবেদনপত্র পাঠাতে হবে না সো এইভাবে আপনাদের আবেদন করতে হবে এবার দেখে দিচ্ছি কোন কোন জেলাতে রিক্রুট করাচ্ছে উত্তর দিনাজপুর মালদা নর্থ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এছাড়াও সাউথ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাতে একটা একটা করে ভ্যাকেন্সি রয়েছে এবং আপনাদের এখানে অবশ্যই সাবডিভিশন এরিয়াটা দিয়ে দিয়েছে এই সাব এরিয়াতে আপনাদের রিক্রুট করাচ্ছে সো এই সাবডিভিশন এরিয়ার মধ্যে আপনারা যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকে আবেদন করতে পারবেন এবং এখানে ইন্টারভিউয়ের ঠিকানাটা কিন্তু দিয়ে দিয়েছে আপনাদের চার তারিখ ইন্টারভিউ হবে এছাড়াও আপনাদের পাঁচ তারিখ ইন্টারভিউ হবে কোন জেলায় চার তারিখ হবে এছাড়াও কোন জেলায় পাঁচ তারিখ হবে সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে আপনারা নোটিশটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অবশ্যই ডাউনলোড করে দেখে নিতে পারেন এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে আপনাদের কিন্তু সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন না কোন কোন ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন যে সমস্ত ক্যান্ডিডেট মাইনরিটি কমিউনিটি অর্থাৎ বৌদ্ধ খ্রিস্টান জৈন মুসলিম পার্সি শিখ এই সমস্ত ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবে বা ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবে সো আপনারা যদি এই ক্যাটাগরি হয়ে থাকেন অবশ্যই আবেদন করতে পারেন টোটাল ছটি শূন্য পদ রয়েছে ডেসক্রিপশন বক্সে নোটিসের লিঙ্ক থাকবে এছাড়াও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট চাকরির আপডেটগুলি পেতে